মনি হরি নারায়ণের, মনি হরি জীবন জাতিকে হরি পরানো তুলামার পরানো নয়নের মনি হরি নারায়ণের, মনি হরি জীবন জাতিকে হরি পরানো এতদিন যে প্রভাতী সঙ্গীত গেয়ে এসেছ তাই গাও না গোসাই, ওই যে ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ কহ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। তাই এত সকালে কোথা থেকে অন্দর মহলে একেবারে প্রবেশ করে গেলে? গত রাতে ওই লক্ষ্মীপুর গ্রামে বুদ্ধিমন্ত গোসাইয়ের বাড়িতে ছিলাম। প্রাতে সবার প্রথম আপনাকে আমি দর্শন করব এই অভিপ্রায় মনে নিয়ে আমি ভোরবেলাতেই চলে এসেছি। আজ তিন মাস যাবত পালা জ্বরে ভুগছি, সারাদিন আনতে একবার নিরামিষান্ন ভোজন করি, রাত্রে সামান্য ফলাহার করি, অথচ এ পোড়া জ্বর কিছুতেই সারছে না, কিছুতেই না। কত ডাক্তার কবিরাজ উঝা বৈদ্যকে দেখালাম অথচ। তাই আমার কাছে এসেছিস? কি নাম, কোথায় নিবাস? আমি অধম অভাজন, না জানি তব সাধন ভজন, নাম মোর দশরথ, ওই পদ্মবিলাবাস পদবী বিশ্বাস। তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস। তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস, কেন বা আসলি বাছা আমার নিকটে? তুই শুদ্ধাচারী মোর শৌচনাহি মতে, তিন বেলা স্নান করো আর সন্ধ্যার নি, স্নান পূজা সন্ধ্যার নি মোর নাই ঠিক। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। মোর ঠাই এলি বাছা কিসের কারণ, কহ শুনি মন কথা বুঝি তোর মন, প্রকাশিয়া বল শুনি ওরে দশরথ, শুদ্ধাচারী সাধু তুই কি বা মনোরথ? কি জানি কি ওড়া কান্দি না হয় প্রত্যয়, কোথাকার হরি এলো ওড়া কান্দি গায়। আমি আমি স্বীকার করছি, গা শুদ্ধ লোকে বলে আপনার দর্শনে স্পর্শে কলির পাপ হত জীবে, সমস্ত পাপ তাপ সমস্ত জ্বালা যন্ত্রণা এমনকি সমস্ত রোগ নাকি সেরে যায়, কিন্তু আমার আমার এ কথায় তেমন কোনো প্রত্যয় ছিল না। তবু ভাবলাম যাই একবার গিয়ে দেখেই আসি। আমি আমি বুঝিনি তখন যুগে যুগে ভক্ত মন বুঝিয়া বেড়াও, জেনে মন বুঝে মন কেন কেন ছলনা করাও, সারে বান্না সারে রোগ তাতে তাতে মোর দুঃখ নেই, হে দয়াল অন্তর চাবি আমি পাপি আমি অধ, দয়া করে তবু শ্রী চরণে
ওরে ওঠ ওঠ, এত তোর সাধন ভজন, শুদ্ধাচারী বৈরাগীর ব্যাধি কি কারণ? ওরে দশরথ, তোমারে জানাই শৌচাচার করে তোর হলো সুচি ভাই, স্নান না করিয়া কিছু খাও না কখনো, এখন স্নান না করিয়া অন্ন করগো ভোজন, শান্তিমাতা করলো ভাত রাঁধিয়া রেখেছে জল দিয়া, কাঁচা ঝাল দিয়া সেই ভাত খাও গিয়া। যথা আজ্ঞা প্রভু। দাও দাও মা প্রসাদী পান্তা ভাত, খেতে মোরে আজ্ঞা দিয়াছেন জগন্নাথ, তব হস্তে রাধা অন্ন জগন্নাথ ভোগ। ও মা মা, আমি খাবো, আমি খাইলে সারিবে আমার ভব রোগ। ঠাকুর, তুমিও ওর সঙ্গে বসে দুটি খেয়ে নাও, না হলে সাধু সঙ্গ থেকে যে কখন উঠবে তার তো কোনো ঠিক নেই। যথা আজ্ঞা দেবী। দশরথ, করেছ তো কৌপিন, কৌপিনের মহিমা জানো কি? আরে বাবা, দিন বেলা স্নান করে কে হয় বৈরাগী, স্নান করে পান কৌড়ি সেও কি বৈরাগী? এক বৈরাগ্য সে কি বাহ্য শৌচে হয়? হয় না। বনে বনে খুঁজিলে কি কৃষ্ণ পাওয়া যায়? যায় না। স্নান হলো শুধু উপরেতে ধোয়া, আসলে এতদিনে ইতিতত্ত্ব না জেনে ডুবে মরেছি। গতকাল কলাতলা গায়ে নাইরি এসেছিল, তোমাকে বলতে ভুলে গেছি। নাইরি মানে ভক্তিমতী বালিকা বিধবা মেয়েটি তো? হ্যাঁ গো হ্যাঁ, গত সপ্তাহে যে মেয়েটি আমাদের এই থামে এক সপ্তাহ থেকে গেল সেই মেয়েটি। কি বলছিল নাইরি? বলছিল ও শ্বশুরের নাকি গচ্ছিত অনেক টাকা আছে, সেই টাকা ও আমাদের দান করতে চায়। তা তুমি কি বললে? বললাম ঠাকুরের আশীর্বাদে আমাদের কোনো চাহিদা নেই। এবার নাইরি এলে বলো এই অঞ্চলের গরিব দুঃখীদের দান করতে, তাতেও যদি শেষ না হয় তাহলে বলবে মহোৎসব দিতে, সেই সঙ্গে নাম সংকীর্ত। হ্যাঁ গো হ্যাঁ বলবো, গতকাল ওই বুদ্ধিমন্ত বৈরাগী এসেছিল, সেই বুড়োদের কাছ থেকে অনেক কষ্ট করে অনেক বেগুন আর নিজের হাতে জাল ফেলে প্রচুর কৈবাস ধরেছে, দিয়ে সাধু সেবার জন্য দিয়ে গেছে। অর্ধেকটা রাউত খামারের রামসুন্দরের বাড়িতে পৌঁছে দিয়েছিল, যা ভক্ত শোনে আমিও ভক্ষণ করেছি। আচ্ছা শান্তিলতা, নাইরির মতন একটা মেয়ে আমাদের বাড়িতে থাকলে বেশ হতো, হাতে হাতে তোমার সব কাজ করে দিত। হলে তো ভালোই হতো। শান্তিলতা, ঘর থেকে পালাজ্বরের ভেষজ ওষুধের একটা বড়ি দশরথকে এনে দাও না। বাইতে জলে লঙ্কা মেরে বেড়া দিয়ে
নাম ধ্বনি দিয়ে মাতা গিয়া দেশ। শোনো বাছা, মন্ত্রতন্ত্রের দরকার নেই, শুধু হরিনাম করলেই হবে। বাসা করো গিয়া বাছা পাতিলার গ্রাম, তাতে ধান্য তিল যাহা পাইবে সংবৎসর সংসার খরচ কার্য চলিবে কে তোর। আর একটা কথা মনে রেখো, কর্মক্ষেত্র সংসারেতে কর্ম মহাবল, সকলেই পায় কর্ম অনুযায়ী ফল। মনে রাখবো জননী, মনে রাখবো। ওরে দশরথ, জ্যোষ্ঠি আর হবে না ধরিতে, ধরিয়া ত্রিশূল সিংহা রক্ষা করো পঞ্চশীল। জয় শান্তি মাতার জয়, জয় হরিচাঁদের জয়। এই যুগল হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না আমি ভজন বিহীন দিনতি দিন, আমায় ঠাকুর ভুলো না। ভজন বিহীন দিনতি দিন, আমায় ঠাকুর ভুলো না। ছেড়ে দেব না যুগল হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তুমি হয়ে বুদ্ধের বাবা রাত বিশ্বজীবে দিচ্ছ না, আমার শান্তি মাতা শান্তি শক্তি যুগাইতেছে নবীরাম, যুগাইতেছে নবীরাম। আবার নদীয়াতে তুমি গৌর, আবার নদীয়াতে তুমি গৌর, শান্তি মায়ের বাসনা ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না। সৃষ্টি স্থিতি ধারক তুমি, তোমার ধারক শান্তি মা। তুমি বিশ্বদীপের ত্রাণের কর্তা, তোমার কর্তায় আমার মা, তোমার কর্তায় আমার মা। তাই বল হরি বল বল মুখে, তাই বল হরি বল বল মুখে, শান্তি মাকে ভুলো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি ভজন বিহীন দিনতিদিন, আমায় তুমি ভুলো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব। আমি তো তোর সাথে দেখা করে ভেবেছিলাম শহরে চলে যাব। আমার সঙ্গে দেখা না করে তুই শহরে চলে যেতে চাইছিস? হরিপদে মতি থাক। নীলকান্ত, তোর বন্ধুটির নাম কি রে? ওর নাম, ওর নাম হচ্ছে গিরি কীর্তনিয়া। ওই মল্লাকান্দিতে বাড়ি, অভাবের তাড়নায় শহরে চলে যাচ্ছিল, তাই আমি ঠাকুর আপনার কাছে ওকে নিয়ে এসেছি। জোর করে আমার কাছে কাউকে আনিস না। মতুয়া ধর্মের এমন রস, এমন টান, যে কাউকে জোর করে আনতে হয় না। দেখেছিস তো, মৌমাছিরা ফুলের সন্ধানে কত দূর দূরান্ত ছুটে যায় মধুর লোভে, তেমনি হরিনামে মাতোয়ারা হয়ে ভক্তরাও ফিরে আসবে, ছুটে আসবে এই ওড়াকান্দি ধামে চিরকাল। আমি অনেকবার এসেছি, লাভ হয়েছে কি তাতে? হয়েছে রে হয়েছে, তুই তো দেখতে পাসনি। দুবেলা নেচে গিয়ে যে হরিনাম করা হয়, সকল মতুয়ারা সুস্থ সবল এবং সত্যবান হয়েছে। তার একমাত্র কারণ কি জানিস? দুবেলা নেচে গিয়ে যে হরিনাম করা হয়, তাতে শরীরে রক্ত সঞ্চালন হয়ে শরীরকে সুস্থ এবং সবল রাখে। শরীর মন সুস্থ রাখতে হলে পেটে মাছ ভাতের দরকার হয়, সেটাই তো জুটছে না। আহ গিরি, আসল কথাটা ঠাকুরকে খুলে বল না। আসল কথা আপনি নিশ্চয়ই জানেন, বছরের অধিকাংশ সময় জলের নিচে থাকে, পায়ে পথ চলার পথটুকু থাকে না। এবার ঠাকুর, জলের মাত্রা এত হয়েছে যে সবার বাড়িতে আমন ধান নষ্ট।
ঘরে ধান পাট সরষে কলাই কিচ্ছু নেই। আর এই ফসলের অভাবে কত লোক মারা গেছে, আর কত লোক যে শহরে চলে গেছে তার কোনো ইয়ত্তাই নেই। খিদের জ্বালায় আমার ভাইটা মারা গেছে, আমার ভাই বা বোন তারা মৃত্যুর দিন গুনছে। আমরা শহরে না গেলে কি করে বাঁচবো বলুন? আমার আশেপাশে মানুষের এত অভাব, এত অনাটনের কথা আমাকে আগে জানাওনি কেন নীল? কেন জানাওনি? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি তো সব জানেন। আমি কি কখনো নিজে মুখে বলেছি আমি অন্তর্যামী, আমি কল্পতরু? আগে গোসাই সাধুরা যে বলেন, ওদের শক্তি আর ভক্তিতেই তো আমি সত্যিকারের হরিচাঁদ ঠাকুর হয়ে উঠেছি। হিন্দু মুসলমান খ্রিস্টান এদের সকলের কথা ভাবার জন্য আমার জন্ম হয়েছে, কি বলো দশরথ? সে তো নিশ্চয়ই, আমরা কি করব প্রভু? আমি যাহা বলি তোরা তাহা সবে শোন। আজন্ম পতিত তোরা, মূর্খ অতিশয়, মানব জীবন তত্ত্ব চিনিলি না হয়। বড়ই অদ্ভুত শুনি, গন্দা নাকি মাটি, মাটি মাঝে দুগ্ধ দেয় চাষা হলে খাটি। অফলা নয় কো মাটি, তোরা যে কর্মা, মাটি মাঝে বসুমতি দানে পূর্ণ ধর্মা। অথচ এই মাটি মাকে ছেড়ে শহরে চলে যেতে চাইছিস, কিন্তু এই মাটি তো প্রভু এখন জলের নিচে, তাতে কি হয়েছে? কদিন পরে তাকে তো জাগতেই হবে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে। কিন্তু এই বর্ষার দিনগুলো কাটবে কি করে? আর শোন বলি কথা, লক্ষ্মী লবিবারে বাণিজ্যে বসতি লক্ষ্মী, মানিও অন্তরে বসুমতি দেবে খাদ্য, কথা মিথ্যা নয়, বাণিজ্য আসনে লক্ষ্মী সদা বসে রয়। ঠিক আছে, আপনার আদেশ মতো আমরা নৌকো বানাচ্ছি। আর ইতিমধ্যে নীল গিরি তোমরা দাড়ি মাঝি মোল্লা এদের সবাইকে ঠিক করে ফেল। তিন চারজন মিলে একটা দল করবে। তালতলা গ্রামের মহেশ বিশ্বাসকে চেনো তোমরা? তিনি বড় ব্যাপারী, এখন ব্যবসায়ী হয়েছে। হ্যাঁ, উনি থাকবেন তোমাদের দলপতি হিসাবে, ব্যবসার সমস্ত আট গাঁট তোমাদের শিখিয়ে দেবে। শোনো দশরথ, এদের নিয়ে আমার চারিপাশে যত অভাবী নিরন্ন মানুষ আছে তাদেরকে ধান চাউল টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। আর প্রত্যেককে বলে দেবে দিন ফিরলে তারা যেন তা ফেরত দিয়ে দেবে, কি বলো নীল? যদি ফেরত দিতে না পারে? যে সত্যি পারবে না সে দেবে না, কিন্তু যে পারবে সে দেবে না কেন? দান গ্রহণ করে কেউ কর্মবিমুখ হয়ে পড়ুক সেটাও তো আমি হতে দিতে পারি না, কি বলো নীল? সে তো নিশ্চয়, জগতের হিততরে প্রভু এলো নর দেহ ধরে, যুগে যুগে করে জীবেরই কল্যাণ। আমায় ক্ষমা করবেন প্রভু, আমি না বুঝে আপনাকে অনেক কথা বলেছি। বলেছিস বেশ করেছিস, পিতার কাছে পুত্র মান অভিমান করবে না তো কোথায় করবে রে? ওঠ ওরে ওঠ, এই দেখো ওঠে না। ওরে দশরথ, এর হাত ধরে টেনে তোল না রে, চোখের জলে আমার পা দুখানা যে ভিজিয়ে দিল, তোল ওকে। ওঠো ভাই ওঠো, আমার হরিচাঁদ ঠাকুরের কাছে সমস্ত মানুষ যারা রয়েছে সবাই যে সমান। সঠিক মতুয়া কাদের বলে জানো গিরি? না আপনি বলুন ঠাকুর। শুধু তুমি কেন, আমার ভক্তরা অনেকেই জানে না। ওরে দশরথ, ওরে নীল, গিরিকে বুঝিয়ে বল না রে, ও যে আমার মহাভক্ত হবে রে। তাহলে বলি ঠাকুর, সমস্ত মতুয়া ভক্তের এটাই নীতি, নিত্য পথে করে গতি, অনিত্য সংসার মাঝে কিছু মান্য নাই। শান্তি নিয়ে তার খেলা, শক্তিকে করিয়ে ভেলা, শক্তি সিন্ধু মাঝে চলে,
মাতিয়া সবাই, শক্তি জেতা স্বপ্রকাশ, সমস্ত মতুয়া ভক্তের এটাই বিশ্বাস, শান্তিময় শক্তিময় প্রভু তার রহে তার মাঝে, সমস্ত মতুয়া ভক্ত জানবে প্রাণে নররূপে এইখানে মানুষের মাঝে তার প্রাণের ঠাকুর, মানুষে মিশিয়া রয় মানুষের রূপ লয়, মানুষের সাথে করে লীলা মথুর, মানুষেতে এই নিষ্ঠা মতুয়া শক্তির স্রষ্টা, অখণ্ড শক্তির হৃদয় মতুয়া হৃদয়, এক জাতি এক প্রাণ সবে ডাকে হরিচান, একই তরঙ্গে ভাসে একই সাগরে, নাহি দেব দেবী পূজা মহা তেজা, একই মহামন্ত্রে বলে সবে জাগরে, নাহি চেনে দেব দেবী ঘট পট কিংবা ছবি, সমস্ত মতুয়া ভক্তরা জানে তাদের একান্ত মনে প্রাণে শুধুমাত্র হরিচাঁদে, পরদুঃখে দুঃখী যত শ্রীহরিচাঁদের মতো নিঃস্বার্থ তাদের মতো দেখা নাহি যায়, এই মতো যাবে খেপে যায় কেবা তারে মেনে লয় মুহূর্তে প্রলয় কাণ্ড এই ধরা পরে ঘটে, প্রেম প্রীতি পরকাষ্টা এই মানুষেতে নিষ্ঠা, মতুয়া হৃদয়ে এই মূল মন্ত্র জানি, এক নারী ব্রহ্মচারী করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৌতম বুদ্ধের কামনা বাসনা যাহা তাহা পরিপূরণের জন্য ওড়াকাদি যশবন্ত গৃহে হরি হলেন অবতীর্ণ, দশরথ গিরিকান্তকে তোমার সেই প্রিয় সঙ্গীতটা শুনিয়ে দাও তো, যথাজ্ঞা প্রভু, টঙ্কা বাজাইয়া টঙ্কা বাজাইয়া নাচে রে মতুয়া চারিদিকে মাতিয়া তোলে রে বাহু তুলিয়া নাচে রে মতুয়া হরি বল বলিয়া নাচে হরি নাম লইয়া হরি নাম লইয়া নাচে মতুয়া চারিদিকে মাতিয়া ওঠে রে হরি বলিয়া নাচে রে মতুয়া দুবাহু তুলিয়া নাচে আবার হরি বলিয়া নাচে রে মতুয়া দুবাহু তুলিয়া নাচে হরি নাম লইয়া হরি নাম লইয়া বেড়াই ঘুরিয়া হরি চাঁদে খুঁজিয়া রে রে বাহু তুলিয়া নাচে রে মতুয়া হরি বল বলিয়া নাচে আবার বাহু তুলিয়া নাচে রে মতুয়া হরি বল বলিয়া নাচে কল্যাণ হোক মা, কি নাম তোমার? তুমি তো অন্তর্যামী সবই জানো, ভক্তবৃন্দে কহে তুমি হও নন্দের নন্দন, ত্রেতা যুগে করেছিলে রাবণ নিধন, একে ওরাকা দিয়ে এসে পাতকি তরালে, গৌরঙ্গ অবেশেতে হরিনাম বিরলে, তিন শক্তি আবির্ভূত এক দেহ ধরি, করিলে মানুষ লীলা মধুর মাধুরী, উদাসীন চৌধুরী কর্তাকে করিলে উদ্ধার, হয় নাই হবে না এমন অবতার, হরি বল হরি বল হরি বল, হে দয়াল ঠাকুর চিরদুখিনী আমি, আশ্রয় মাগি তবঠায় দেহ আশ্রয়, হে কন্যা আমিও তো আশ্রিতা শান্তি দেবীর গৃহ মন্দিরে, তুমি যাও তরা করি পাইবে ঠাই শান্তিময়ীর পণ্য কুটিরে, হরি বল বল রে সবাই হরি বল,
দয়াময় প্রেমের ঠাকুর প্রিয় প্রেমময় জয় জয় হরিচাঁদ দয়াময় প্রেমের ঠাকুর প্রিয় প্রেমময় দেশম বরণ তনু পরাণ হারা অরুণ বরণ আখি করুণা ঝরা জয় জয় হরিচাঁদ দয়াময় প্রেমের ঠাকুর প্রিয় প্রেমময় এই যে জীবন স্বয়ং বিষ্ণুর ভার্যা ওই লক্ষ্মী দেবীকে একটিবার ডেকে দাও দেখি কে লক্ষ্মী দেবী ওই যে যিনি নারী শিক্ষা দেবেন বলে এসেছেন এই ধরণী তলে নারী রূপে যিনি হরিপ্রিয়া গো হরিপ্রিয়া কিন্তু লক্ষ্মী দেবী বলে এখানে তো কেউ থাকেন না সে কি দেশশুদ্ধ ভক্তরা যে বলেন হরি ঠাকুর নাকি স্বয়ং বিষ্ণুর অবতার আর তার স্ত্রী নাকি স্বয়ং লক্ষ্মীর অবতার তারা এই ধরাধামে এসেছেন সকল অসহায় অবলা মানুষের উদ্ধারের জন্য অত শত বুঝিনি বাবু তবে ভক্তরা যা ভাবে যা বলে তাই শুনেছি তা তোমার বোধহয় জানা নেই যে এই বাড়িতে হরি ঠাকুরের সহধর্মিনীর নামও কিন্তু শান্তি দেবী তাকে ভক্তরা শান্তি মাতা বলেই ডাকে বেশ তুমি তাহলে তাকেই ডেকে দাও কিন্তু তাকে কি দরকার বলবে তো সেটা না হয় তাকেই বলবো সেটি তো হচ্ছে না বাবু আগে আমাকে বলো তারপর শোনো মেয়ে তিনি কিন্তু কোনো ভিক্ষারি সাধু সন্ন্যাসী বৈষ্ণব বৈষ্ণবীকে ভিক্ষা দেন না অবশ্য তোমার গানটা শান্তিমাতা খুব ভালো লেগেছে তোমাকে বলেছেন বুঝি হ্যাঁ গুমি হ্যাঁ বেশ এবার তুমি শান্তি দেবীকেই ডেকে দাও কি দরকার তোমার আগে আমাকে বলতে হবে এই যে জীব তুমি তো আচ্ছা ঠাটা তোমার এই ঠাটামি হরি ঠাকুর সহ্য করেন কি করে আমিও তো তাই ভাবি জানো আমি কিন্তু বেশ বুঝেছি আমাদের ওই শান্তিমাতাকে তুমি সহজ সরল সাধাসিধে পেয়ে তোমার বেশ মাতব্বর চালাচ্ছ এই শ্রীধামে তা তুমি ঠিক বলেছ তোমার সাথে বকবক করতে আমি এখানে আসিনি এমনিতেই আমার খিদে পেট চোচো করছে ও মা দেখেছো কাণ্ড তোমার খিদে পেয়েছে তুমি আমাকে আগে বলবে তো আচ্ছা দাঁড়াও আমি পিড়েটা নিয়ে আসি এক ঘটে জলের সঙ্গে ওই শান্তি দেবীকেও ডেকে নিয়ে এসো না বসো আমি তোমার জন্য খুবই মুড়ি বাতাসা নিয়ে আসছি কেমন সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী সচী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী আমার দুঃখে দুঃখে জনম গেল হলে মন্দ ভাগিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী এই নাও গো মেয়ে খুবই বাতাসা আছে খেয়ে নাও তোমার এই গানের কথাগুলো বড় ভালো গো মেয়ে গৌরাঙ্গ যা বিষ্ণুপ্রিয়া তার শাশুড়ি মাতাকে বলছেন সচি মাতা গো আমি চার চুকে হই চনম দুঃখিনী বড় সত্যি কথা বলেছেন গো বড় সত্যি কথা বলেছেন আচ্ছা বলো তো জীব চার যুগে এই চার দুঃখিনী কারা চার যুগে চার যুগে ওই সত্য যুগে হরিপ্রিয়া আর ত্রেতা যুগে সীতা
দাপুরে দ্রৌপদী আর কলিতে বিষ্ণুপ্রিয়া। ঠিক বলেছ, জানো এদের দুঃখ কষ্টের কথা ভেবে না আমি আমার নিজের দুঃখ কষ্ট সব ভুলে গেছি। হ্যাঁ গো মেয়ে, শুনেছি সতী সাবিত্রী অহল্যা এরা পুরুষের দেয়া সব দুঃখ কষ্ট মুখ বুঝেই সহ্য করে গেছেন, কোনোদিন প্রতিবাদ করার সাহস পাননি। কি গো জীব, এত দামি কথা তুমি শিখলে কোথেকে? ওই যে গো, তোমাদের হরি ঠাকুর ভক্তদের যখন উপদেশ দেন তখন তো আমি সব লুকিয়ে লুকিয়ে শুনি গো, আরো যে কত ভালো ভালো কথা বলেন। আমিও দু একটা ঠাকুরের বাণী জানি, যেমন মতো আর এক গুরু ভিন্ন অন্য কোনো গুরু নাই, ভিন্ন ভিন্ন দলকেও করোনা গোসাই, পরনারী মাতৃজ্ঞানে দূরেতে থাকিবে, পরিহাস বাচালতা কবু না করিবে, মদ গাঁজা নাহি খাবে, করিবে না চুরি, তাস দাবা জুয়া খেলা সব দাও ছাড়ি, হাতে কাম আর মুখে নাম, এই হলো মতো আশা। ওমা, তুমি তো বৈষ্ণবী, তা বৈষ্ণবী হয়ে এসব কথা তুমি শিখলে কোথায়? বৈষ্ণবী না চাই, কিছুদিন মায়ের সাথে এই বৈষ্ণবীর পোশাক পরে ঘুরছিলাম, তাই এটা পরেই পালিয়ে এসেছি। পালিয়ে এসেছ তো কোথা থেকে? সেই অল্পুর থেকে। অল্পুর? ওমা, সে তো অনেক দূর গো। তা অল্পুরে কাদের বাড়ির মেয়ে গো তুমি? আমিও গ্রামের মেয়ে নই, ওইখানকার ওই চৌধুরী বাবুদের বাড়িতে আমি দাসী বৃত্তি করতাম, তো খুঁটিনাটি কারণে কর্তার সাথে প্রায় বিবাদ বেঁধেই থাকতো, এক এক সময় আমার চুলের মুঠি ধরে এমন পেটান পেটাতো যে পিঠের ছালি উঠে যেত। ওমা, তোরা কেউ ওখানে বাধা দিত না? বাধা দেবে কি করে, ওই ধনকুবরের চৌধুরী বাবুকে যে সবাই ভয় পেত, শুধুমাত্র একজন জানো যাকে ওই 50 গ্রামের মানুষ খুব ভয় পেত, আর তার নজরে পড়ে গেল আমাকে বেটানোর দৃশ্য। তুই ঢেকিতে ধান পাট দিচ্ছিস বুঝি? এই ফেলানি, কখন থেকে ডাকছি শুনতেই পাচ্ছিস না, এই একটু এদিকে আয় না রে, শুনে যা। ওই দেখা আমার না ওই এক ঘুটি জল দরকার ছিল। এক ঘুটি জল আর গ্লাস আপনার খাটের পাশে রেখে এসেছি। রেখে এসেছিস কিন্তু কই, আমি তো এক ঘুটি জলও দেখিনি এক গ্লাস জলও দেখিনি। জানলাটা খুলে দেখুন গে, দেখতে পাবেন। ও রেখে এসেছিস, তাহলে একটু পান সেজে দে না রে, পান পান খাবো। তাও দিবি না? আচ্ছা শোন, বলছিলাম কি একটু ভেতরে যাবি, আমার না ওই কোমরটা বড্ড ব্যথা করছে রে। আমি সব পারবো না, তোমার বউ বাড়ি ফিরলে তাকে দিয়ে মালিশ করিয়ে নিও। তোকে তো আমি ছোটবেলা থেকে এই বড়টি করে তুলেছি, কেন করেছি? হ্যাঁ, তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি, তার পেছনে তো একটা মতলব আছে নাকি? হ্যাঁ, এখন চল 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 চল, আমার সঙ্গে একটু ওই কোমরটা ই করে দিবি। আমি যাব না। যাবি না? যাবি না? আমার খাবি, আমার পরবি, আর আমার একটু সেবা যত্ন করবি না? তবে রে তোকে না, তোকে আমি কথা গেল না, খুনি হুসাইনি গ্রামের লাঠি আর আমি জয় চাঁদ ঢালি, 500 লোকের মহড়া এক আমি দেই, আমাকে হারাতে পারে এমন শক্তি কারণ নাই। এবার বলো তো চৌধুরী,
ব্যাপারখানি খুলি না এই মেয়েটিকে মারতে কেন লাঠি তুলেছিলি না না মানে বউ ওর না ওই চরিত্রের দোষ আছে হ্যাঁ ছোকরাদের সাথে ফষ্টি নষ্টি করে সেই জন্যই তো আমি একটু বকা চোকা দিচ্ছিলাম আগে না কর্তা উনি সম্পূর্ণ মিথ্যা প্রমাণ দিচ্ছেন উনি উনি আমার চরিত্র হরণের চেষ্টা করেছিলেন আমি আবার কখন কখন সত্যতে জয় ওই খারাপ ব্যবহার করলাম আমি কোথায় ভালো ভালো করে বললাম যে এই জল না রে জল ঘরে তো জলটা নেই একটু জল দিবি বলে না আমি বললাম চল না অ্যাকচুয়ালি পানি করে দিবি তো বলছে না আরে আরে বাবা 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 তুমি বলো তো আমার খাবে আমার পরবে আবার বেপারা ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবে চুপ কর শান্ড তুমি মহাভান্ড দিনে দুপুরে কর সব অপকাণ্ড শোন মেয়ে ভালোভাবে বাজবি যদি পাছে এক্ষুনি চলে যা তুই সেই ওরাকান্দি শান্তি মায়ের কাছে সেখানে শান্তি হরির সেবা পূজায় সপে দিবি মন তবে কামন্ধ ভণ্ড পশুর কবল থেকে বাজবে তোর জীবন বাজবে সম্মান এই যে ও যদি হরিচাঁদ ঠাকুরের কাছে যায় ওরাকান্দি হ্যাঁ আমি তাহলে হরিচাঁদ ঠাকুরের নামে ওই নারী অপহরণের মামলা করবো বলে দিলাম এত বড় অপমান আমার হরিচাঁদের নাম করে এক্ষুনি এক্ষুনি পাঠাবো তোরে জমের তুই শক্তিহীনী বাহু অতীতে অতীত এতে এমন হয়নি দয়াল ঠাকুর হরিচাঁদ প্রথম যেদিন আমার ভবানী দিদির সাথে গিয়েছিলাম তোমার সাক্ষাতে সেই দিন এই লাঠি আমার হাতে তুলে দিয়ে ঠাকুর তুমি বলেছিলে যাহা আজই কি মিথ্যে হয়ে যাবে তাহা মিথ্যে হয়ে যাবে তোমার নামের মহিমা ঠাকুর কোথায় লুকাবো কোথায় লুকাবো এই পরম আরে যা যা দেখা গেল তো তোর হরিচাঁদ ঠাকুরের পদক খামতা হরিচাঁদ ঠাকুর ওই যশা বৈরাগীর ছেলে হ্যাঁ সফল টাকা গ্রাম থেকে জমিদারের তারা খেয়ে এসে বাড়ি করেছে ওই ওরা কান্দি সেও নমশূদ্র তুইও বেটা নমশূদ্র সেই হরিচাঁদ আবার ঠাকুর হলো কবে নমশূদ্র কুলে জন্ম সাক্ষাৎ শ্রীহরি লেখা না জানেন তিনি পড়া না জানেন তর্ক যুদ্ধে শাস্ত্র আলোচনায় তিনি বড় বড় পণ্ডিতকেও পরাস্ত করেন থামো অবাকির বেটি হরিচাঁদের গুরু কোনো কীর্তন গাইতে এসেছে তোমার নামে কুৎসা তোমার নামে কলঙ্ক আমি আর সইতে নাহি পারি কি করিতে হবে আমার ঠাকুর ঠাকুর বলে দাও তুমি নতুবাই তুচ্ছ জীবন আমি ত্যাজিব এক্ষুনি ওরে জয়চাঁদ নয়ন মুদিয়া মোরে চিন্তিবি যখনে অমনি আমার দেখা পাইবি তখন যে লাঠি নিয়েছে দস্যু কাজ নাহি সে লাঠিতে আমি এই লাঠি দেই রাখিস সঙ্গে অস্ত্র শস্ত্র না নিয়ে এই লাঠি নিয়ে যেও বিপক্ষকে এই লাঠি ঘুরাইয়া দেখাইও যা হইবার হইবে ভয় করিও না এই লাঠি সর্বজয়ী রণে হারিবে না এ জয়চাঁদ ভক্ত আমার তুই আমার আদেশের মূল কথাটাই যে ভুলে গেছিস তোকে আমি বলেছিলাম না কারো সঙ্গে কখনো না করিও জুলুম মালেকে যাইতে রণে দিলে সে হুকুম অস্ত্র শস্ত্র না নিয়ে এই লাঠি নিয়ে যেও বিপক্ষকে এই লাঠি
ঘুরাইয়া দেখাই। কিরে জয়চাঁদ, মনে পড়েছে? তুই তো জানিস অহিংস পথে জীবনযাপন করাই মতুয়ার ধর্ম। তাই বলে একান্ত প্রয়োজনে দেশ ও দশের স্বার্থে রণহুঙ্কারে গজ্জে উঠবি না, সেটা তো হতে পারে না। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ! এই তো জীবনী শক্তি ফিরে পেয়েছি আমার। আর কোনো ভয় নেই আমার, আর কোনো ভয় ভাবনা নেই। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ! হঠাৎ এভাবে নাচতে শুরু করলি কেন বলতো? সে তুমি বুঝবে না গো মূর্খ। ও আমি বুঝবো। এ নিয়ে করবে না আর তর্ক। অনেক অপবাদ, অনেক দুর্নাম করেছে ঠাকুরকে আমার। দয়াল ঠাকুর আমার অনায়াসে ক্ষমা করেছেন তোমার। ফের যদি বাড়াবাড়ি করো আরবার, তখন কিন্তু ক্ষমার মিলবে না তোমার। চল মা, চল মা, তুই চল নির্ভয়ে আমার সাথে। অনায়াসে পৌঁছে যাবি ওরাকান্দি পরম তীর্থে পরম ধামে। চল মা চল। সুখে থাক মা, সুখে থাক, শান্তিতে থাক মা। তুমি যাও বাবা, কর্তা মা বাড়ি ফিরলে আমি তাকে বলেই চলে যাব। বেশ তো, তাই যাবি? মা, আমি ছায়ার মতো তোর সঙ্গে সঙ্গে থাকবো। যখনই বিপদ বুঝবি তখনই হরিচাঁদের নাম স্মরণ করে আমায় ডাকবি। আমি তৎক্ষণাৎ তোর সম্মুখে গিয়ে তোকে সাহায্য করব। যা মা যা, যা গিন্নিমাকে বলে তবেই যাবি, যা। শোনো চৌধুরী, যাবার বেলা একটা কথা বলে তোমায় যাই, এই জগতে শান্তি হরির চরণ ভিন্ন, শান্তি কোথাও নাই। যদি জীবনে শান্তি পেতে চাও, ওই ওরাকান্দি গিয়ে আমার হরিচাঁদের কাছে একবার ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ! আরে যা যা বেটা। আমি চৌধুরী, এই অঞ্চলের জমিদার, আমি যাব হরিচাঁদের কাছে ক্ষমা ভিক্ষা করতে। এমন ভীমরতি হয় না যেন আমার। ভীমরতি কেন বলছো? আমার কথা ধরো, শান্তি হরি শরণ নিয়ে তান ধ্বনি করো, চাওয়া পাওয়া সুখ শান্তি যত কিছু আছে সব আছে ওরাকান্দি। ছোট তার পিছু হেতাই পথে ধুলাই গাছ পালা পশু পাখি সে ডাক শুনতে যদি একবার ওরাকান্দি যাও, হরি বল হরি বল বলে সদা করে ডাকাডাকি, তবে হরিচাঁদের শ্রীচরণে ক্ষমা ভিক্ষা চাও। ক্ষমা ভিক্ষা, ক্ষমা ভিক্ষা! আমি যাবো হরিচাঁদের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে, এমন কথা কি বললে তুমি কেমনে? ও আমার প্রেমে মন ভরে না, তাই ঘন ঘন ওরাকান্দি হরিচাঁদের কাছে যাও। যাও যাও, তাই যাও। হে মুখ দেখাবো না ওগো দয়াল, ওগো দয়াল, এই আমাদের শেষ দেখা। আমায় রেখো না তুমি মনে, আমায় আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো। আমি যেন ডুবে মরে কামনা সাগরে খোঁজাই অপমান। কি সতী সাবিত্রী ভক্তিমতি নারীর স্পর্শে আমার সারা শরীরে একই শিহরণ বয়ে গেল, কি
অদ্ভুত আকুতি কি আকাশ বাতাসের নক্ষত্র গ্রহ তারা কি আমি কাকে দেখছি এই যে স্বয়ং হরিচাঁদ শান্তি মাতা আমায় দিয়েছেন আমি কি দেখছি হরি ঠাকুর হে শান্তি মাতা কর্তা কিনি কর্তা তোমার মুখে একই কথা শুনি শান্তি হরি জয়ধ্বনি তবে তবে আমি কেন মরিতে যাব কামনার সাগরে আমি তোমায় নিয়ে থাকবো সুখে স্বর্গ রচনা করে তুমি দেখতে পাচ্ছ না তুমি দেখতে পাচ্ছ না আমার পরিচার শান্তি মাতা করুণা ঘন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে অথচ আমি কত নরাধম কত কতদিন কত গালাগালি করেছি তাকে কখনো কখনো ভক্তি ভরে ডাকিনি তো তাকে সেই হরিচাঁদ এসেছে জয় হরিচাঁদ জয় শান্তি মাতা জয় হরিচাঁদ শান্তি মাতা কর্তা তুমি তো হরিচাঁদের একনিষ্ঠ ভক্ত গিন্নি গিন্নি তুমি আমাকে একটিবার ওরাকান্দি নিয়ে যাবে হরিচাঁদ শান্তি মায়ের পদ স্পর্শ করে আমি ধন্য হব বলো না গো বলো না তুমি আমাকে নিয়ে যাবে যাব বলো না যাব গো যাব তোমাকে আমি নিয়ে যাব কবে কবে আমি তো সেই অপেক্ষায় এতদিন ছিলাম কবে নিয়ে যাবে আগামী বুধবারের দিন ওখানে মহোৎসব হবে সেদিন 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 ঠাকুরের জন্মদিন তোমাকে নিয়ে যাব নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে যাব সত্যি নিয়ে যাবে সত্যি নিয়ে যাব আমরা দুজনে গিয়ে শান্তি হরি চরণ স্পর্শ করে আমাদের জীবনে তাপিত হিয়া জোড়াবে কামনার সাগরে ডুব দিয়ে কচিন পাখি এসেছিল ওরা কান্দি গাবে হে কচিন পাখি এসেছিল ওরা রানী রাসমণি তিনি বড় দয়াময়ী মর্ত্যলোকে জন্ম তার ভগবতীর অংশ তাহার অধীন মকিমপুর পরগনা সদর কাছারিটা মকিমপুর থানা আট টাকা ছিল যতজনের বেতন জয়চাঁদের বেতন ছিল দশ টাকা তা সেই জয়চাঁদধারী ওলপুরে কী করতে এসেছিলে সে আমি কী করে জানব হয়তো কোনো কাজে ওই পথ দিয়ে যাচ্ছি না চাতালে আমাকে বেটাতে দেখে হাজির হল উনি তো বললেন এখানে হয় মার না খেয়ে শ্রীধামে গিয়ে থাকবে ওখানে লক্ষ্মী দেবী স্নেহ পাবি খেতে পাবি তা এই পোশাক খেলি কেন বারে আমার মতো সমস্ত মেয়ে এভাবে শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটলে খেতে চাইলে লোকে সন্দেহ করবে না বুঝি বাবা তোর তো দেখছি খুব বুদ্ধি আছে তা তোর মা বাবা তারা কোথায় বাবা যখন মারা যান তখন আমি খুব ছোট কত বয়স তা মনে নেই
আমার বাবা ছিলেন দিনমজুর, জমি জমা ছিল না তো, তাই মা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দাসী বিক্রি করত। লোকের বাড়িতে ধান ভাঙত, পচা পাট বাঁচত, আর আমি মায়ের সাথে সাথে লোকের বাড়িতে ফাই ফরমাস কাটতাম। কিভাবেই দিন কেটে যাচ্ছিল, আর আমি একটু একটু করে বড় হচ্ছিলাম। দূর গ্রামের এক বৈরাগীর সঙ্গে মার ভাব হয়ে উঠছিল দিনকে দিন। তারপর একদিন কোনটি বদল করে মা চলে গেল তার সাথে, আর আমি চিরকালের জন্য দাসি হয়ে রইলাম এই চৌধুরী বাবুর বাড়িতে। আর সেখানকার পাঁচুতে চলে এলাম তোমার কাছে এই শ্রীধামে। মা, তার মানে কি সত্যি সত্যি এখানে থাকবি নাকি? হ্যাঁ থাকবো তো, তাতে তোমার আপত্তিটার কারণ কি সেটা তো বুঝতে পারছি না। যাও এক্ষুনি শান্তি মাতাকে ডেকে দাও, যাও বলছি। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাহলে আজ থেকে এই শ্রীধামেই থাকছো তো? হ্যাঁ থাকছি। ভালোই হলো, তাহলে কাল থেকে এই বাড়ির কামনা সাগরের পাড়েই বসে থাকবো। কামনা সাগরের পাড়ে কেন বসে থাকবি রে বাছা? যাতে আমার মনস্কামনা পূর্ণ হয়। সুখে থাকো বাছা, সুখে থাকো। খালি সুখে থাকো বললে হবে না মা, বলো আমার মনোবাসনাও পূর্ণ হবে কিনা। হবে রে বাছা, হবে, নিশ্চয়ই হবে। তোর মনোবাসনা যদি সৎ হয়, কামনাহীন হয়, তাহলে নিশ্চয়ই হবে। জয় শান্তি মাতার জয়, জয় মা ঠাকুর, হরিচার ঠাকুরের জয়, জয় হরিচার। হ্যাঁ আমি শান্তিমাতা, ভক্তরা তো আমাকে শান্তিমাতা বলেই ডাকে। তুমি শান্তি নাকি? ছি ছি ছি, তোমাকে আমি ছিবো ভাবে কি জানা তাই বলেছি। তাতে কি হয়েছে, ঝি মানে তো কোনো খারাপ কথা না, ঝি হলো মেয়ে। তাই তো আমরা বোনের মেয়েকে বলছি বলি, আর ভাইয়ের মেয়েকে ভাই ঝি বলি। তুমি নিজে হাতে উঠোন চাপিয়েছিলে কেন? এই উঠোনের মাটিতে আমার ভক্ত সন্তানদের কত পদধূলি পড়ে রয়েছে, সেগুলি আমি সযত্নে ঝাড় দিয়ে আমার উঠোনের একটা গর্তে আমি জমা করে রাখি। আবার আমি নিজের হাতে রান্না করে আমার ভক্তদের খাওয়াই, না হলে আমার যে মন ভরে না। মা গো তুমি জগদ্ধাত্রী, ধন ধান্য দানে পালিছ সকলকে, জ্ঞানদায়ী জগৎ জননী তাই তোমা বলে। উড়িয়া সংকটে মা গো এসেছি তব কাছে, করুণা করে ঠাই দাও মা গো তব চরণ। ঠাকুরের অনুমতি না পেলে আমি তো তোকে এখানে রাখতে পারি না মা। ঠাকুরের অনুমতি? ঠাকুরের অনুমতি তো আমি নিয়েই এসেছি মা গো। বেশ তো, তাহলে তুই এখানে তাই থাকবো মা গো, তাই থাকবো। তোমার কাছে কেউ তো খালি হাতে ফিরে যায় না শান্তি। বেশ তো, অনুমতি যখন পেয়ে গেলি তখন এখানেই থাক, কিন্তু সৎপথে ধর্মপথে থাকতে হবে কিন্তু। তাই থাকবো মা গো, তাই থাকবো। এবার থেকে হাতে হাতে তোমার সব কাজকর্ম করে দেবো। আজ থেকে হরিচাঁদ ঠাকুর হলেন আমার পিতা, আর তুমি আমার মা।
ঘরে ধান চাল কিচ্ছু নেই, ওনারা নাকি না খেয়ে রয়েছেন। আহারে, তাহলে এক কাজ কর, ওদের মটকা থেকে দুজনকে দুমুঠো ধান দিয়ে বল ঘরে যা, দুঃখ নেই। দিনু তোমা এক মুঠো ধান, এই ধান লয়ে ঘরে রাখিও যতন করে, নিজ ধানো মধ্যে দিও স্থান, তারপর হরি হরি বলে সযত্নে চাষও জমির মধ্যে ফেলে দিতে বলবি, তাহলে ফলিবে সোনার ফসল, অভাব দুঃখ যাবে দূরে। বেশ, তা না হয় বলবো, কিন্তু মা আরো অনেকে এসছে যারা তোমার কাছে তাদের মনের কামনা আর বাসনার কথা বলবে। এরা সবাই যে কেন আমার কাছে আসে আমি বুঝি নে বাবু। ওরা কি করবে মা? গ্রামে ডাক্তার নেই ভালো, আর কবিরাজের খরচা ওরা মেটাতে পারবে না, আর তাই ওরা সবাই তোমার কাছে আসে। বেশ তো, এই কদিনে দেখে শুনে তুই তো অনেক কিছুই শিখে ফেলেছিস, তুই না হয় এবার হরি ঠাকুরের নাম করে নিজেই বিধান দিয়ে দে, তাহলে দেখবি মনের জোরে বিশ্বাসে সব রোগই সেরে যাবে। আর যারা রোজ হরিবাসরে লম্ফ জম্প করে মাতাম দেবে, তাদের শরীরে কোনো রোগ প্রবেশই করতে পারবে না। আর এই কথাটা তুই রোজ ওদের বুঝিয়ে বলবি, কেমন? বলবো। আমার বাবা হরিচাঁদ ঠাকুর বলে, মাতাম দিলে শরীর ও মন সুস্থ থাকে, এই চিত্তবৃত্তি নিরোধের নাম হলো যোগ। যোগ এক প্রকার বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, এই মাতামের মধ্যেই আছে যোগ, অনুলোম, বিলোম, কপালভাতি এবং অষ্টাঙ্গ যোগ। আর আমার মা শান্তি দেবী বলে, শরীর ও মন সুস্থ থাকলে সংসার সুখের হয়। সংসার কি? সংসার হলো সুন্দরভাবে গার্হস্থ্য জীবনকে পালন করার নামই হলো গার্হস্থ্য জীবন। প্রত্যেক সংসারের মূল কাণ্ডারি হলো মায়েরা, তাদেরকে সুস্থ ও সৎ হতে হবে, হতে হবে সৎ শিক্ষিতা, তবেই না সৎ সন্তান জন্ম হবে। আর পুরুষেরা করিবে গার্হস্থ্য ধর্ম, লয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসি বানপ্রস্থ ব্রহ্মচারী। পর নারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিত্র হবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, দেহের ইন্দ্রবশ না হয়েছে যার, তীর্থ গেলে ফলপ্রদ হবে না যে তার, দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনে হবে সব তীর্থ দর্শন। তাই তো বলি, হাতে কাম মুখে নাম করো হে সবাই, রোগ শোক দুঃখ কষ্ট লইবে বিদায়। শোন, যারা দূর থেকে এসেছে তাদের সবাইকে খেয়ে যেতে বলবি, কেমন? আরে আরে, খেলো খেলো, দেখেছো আমার অত সুন্দর লাউ কুমড়োর গাছগুলো সব একেবারে খেয়ে শেষ করে দিল, ধরেছিস? এদিকে নিয়ে আয় বাবা, এদিকে নিয়ে আয়। উফ, যেদিকটা না দেখবো সেদিকটাই একেবারে অন্ধকার।
মশাই, যা বলো তাড়াতাড়ি বলো। তো তোমার মনে আছে তো আজকে আমাদের পালাতে হবে? শোনো না, আমি বলি কি, শান্তি মাতাকে আমার তুই বিয়ের কথাটা বলো না, দেখো ওনা কেউ আপত্তি করবে না। সে তো আমিও জানি ওনারা কেউ আপত্তি করবে না, কিন্তু আমার বাবা তো হরিচাঁদ ঠাকুরের নামই সহ্য করতে পারেন। আমি 100 টাকা আমার মায়ের থেকে জোগাড় করেছি, বাকি টাকাটা তুমি শান্তি মায়ের তপিল থেকে জোগাড় করবে। মায়ের কাছে কি বলে চাইবো? চাইবে কেন, তুমি সেদিন বলছিলে না শান্তি দেবী তোমাকে খুব বিশ্বাস করেন, তিনি কোথায় টাকা পয়সা রাখেন এও সবই তো তোমাকে বলেন। তাই বলে চুরি করব? হ্যাঁ করবে, নইলে হরিচাঁদের বাণী গৃহস্থ ধর্ম বড় ধর্ম, পালন করবে কি করে? তাও ঠিক, জানো খড়কুটোর মতো এরকম বেঁচে থাকতে আর ভালো লাগে না। দেখি এই যে মা, আমি তোমার ভক্তদের আর সামলাতে পারবো না বলে দিলাম। সে কি রে, এই কদিনেই একেবারে বিরক্ত হয়ে গেলি? বিরক্তির কথা নয় মা, রোগের বিধান দিতেই সমস্ত বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সবাই আমার পায়ে পড়ে যায়। আমি তো ঠিক মতো মূর্তভক্ত হয়ে উঠতে পারিনি, তাই আমার ওসব ভালো লাগে না। আমার শরণী বুড়া যে সর্বদা আমাকে তাড়িয়ে বেড়ায়, এই পোড়া দেহটা সর্বদা কামাকনির চালায় ছটফট করে, অর্থলাভ হাতছানি দেয়, কাজেই আমি প্রণাম নেবার উপযুক্ত হয়ে উঠতে পারিনি মা। আচ্ছা মা, আমি এখান থেকে চলে গেলে তোমার কষ্ট হবে? খুব কষ্ট লাগবে রে, জানিস তবু আজ কদিন ধরে ভাবছি তোকে জয়চাঁদের সঙ্গে রানী রাসমণির কাছে কলকাতায় পাঠিয়ে দেব। কেন মা, আমি কি কোনো অপরাধ করেছি? না রে, সেজন্যে নয়। তবে তোকে কলকাতায় পাঠিয়ে আমি তোকে লেখাপড়া শেখাতে চাই, তাছাড়া এই নদী নালার দেশে ছেলেদেরই ভালো পাঠশালা নেই, আর মেয়েদের তো অনেক দূরের কথা। কয়েকদিন আগে যে বললে বাবা হরিচাঁদ ঠাকুর এই গায়ে স্কুল করবে সব বাচ্চা কাচ্চাদের জন্য। আরে সে তো করবে, সে তো এখনো অনেক দিন বাকি রয়েছে, ততদিন কি তুই গোমুখ হয়ে থাকবি নাকি? শোন, তুই কলকাতায় যাবি, রানী রাসমণির কাছে থেকে লেখা পড়া শিখে আমাদের গ্রামে এসে সবাইকে লেখাপড়া শেখাবি। ওরে বাবা, এইসব এই বয়সে আমার দ্বারা আর হবে না। তবে কি করবি, গোমুখ হয়ে থাকবি নাকি? আমি আর তোর বাবা চলে গেলে তোর কি হবে বল দেখি? তাছাড়া তোর মতো ধাড়ি মেয়ে সুপাত্রে দেবই বা কোথা থেকে? জাতহীন গোত্রহীন আমার মতো এই নাম গোত্রহীন মেয়ের জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না, আমার গতি আমি ঠিক নিজেই করে নেব। শুধু কষ্ট হবে, খুব কষ্ট হবে মা গো, তোমাদেরকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। মা, ও মা, বাবাকে নিয়ে এদিকটা এসো তো। এই তো, কেন রে? বাবা তুমি এইখানটা বসো। হঠাৎ এখানে বসবো কেন? বারে আজকে বুধবার না, আজকে তো তোমার জন্মদিন। তাতে কি হয়েছে, একটু পরেই তো আমাকে ভক্তাঙ্গনে বসতে হবে, ওরা সবাই অপেক্ষা করছে। অপেক্ষা করছে তো করুক না, আজ আমি তোমাদেরকে নিজে হাতে সাজাবো, পুজো করব। বেশ সাজা। ওরে আমাকে আবার কেন, আমি তার ঠাকুরালি করি না। তাতে কি হয়েছে, তোমরা দুজনেই তো শান্তি হরি, তাই নয় কি বলো বাবা? দয়াল হরি চার করুণা নিধান তোমায় জানাই প্রণাম, দয়াল হরি চার করুণা নিধান তোমায় জানাই প্রণাম। জানি না সাধা, জানি না ভাজা, তোমারে
হঠাৎ করে যে মেয়েটার কি হয় না আমি বাপু বুঝে উঠতে পারিনি। ওই তো, আরে ওই থলিটা তো আসলে বাদ্যে বাদ্যে চলে গেল। থলির মধ্যে একতারাটা বৈষ্ণবী, ও বৈষ্ণবী, দাঁড়া মা দাঁড়া, শোন আমার কথা শুনে যান, দাঁড়া বৈষ্ণবী, ফিরে আয় মা, ফিরে আয় আমার কাছে, ফিরে আয় মা আমার কাছে, ফিরে আয়। কি হলো শান্তিলতা? কি হবে তা চিনি? নাহি করো গ্রাহ্য, ঠাকুর আলী করো সদা রয়ে ভক্ত কর, কেমনে করিব এদের ভরণ পোষণ? জমি ভূমি কৃষিকার্য কিছুই না মানি, জনমে জনমে শুধু গরু রাখা জানি, ছেলে মেয়ে আমি তার নাহি ধার ধারি, ভালো মন্দ যা ইচ্ছা সবই তোমারই। কি এমন নতুন কথা শোনালে ঠাকুর? চুক চুক ধরে নারীরাই তো গর্ভে সন্তান ধারণ করে, তারপর সেই সন্তানের জন্ম দেয়, লালন পালন করে, তারপর তাদের প্রাথমিক চা শিক্ষা সবই তো তারা মায়ের কাছ থেকেই পায়। এ কথা তো অতীব সত্য শান্তি, তাই তো বলি গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ অন অবনীতে, সংসারেতে কর্মক্ষেত্র কর্ম মহাবল, সকলেই পায় কর্ম অনুযায়ী ফল। এবার বলো তো বৈষ্ণবী বৈষ্ণবী বলে চিৎকার করছিলে কেন? দেখো ঠাকুর দেখো, ওই দেখো বৈষ্ণবী আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কোথা যাবে, কোথা খাবে, দেখো আসবে আবার ফিরে। না না, ও আর আসবে না। ওই দেখো না, ওই দেখো ওই থলিটা ও আঁচলের মধ্যে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। না গো না, হ্যাঁ আমি তাকে কোনো কটু কথাই বলিনি, আমি শুধু তাকে বলেছি যে তাকে আমি কলকাতায় পাঠিয়ে লেখাপড়া শেখাবো। এই কথা শুনে সে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ছড়ে কি ফাঁকির সময় যে টাকাটা তুমি আমাকে দিয়েছিলে সেটা আমি সরার মতো তুলে রেখেছিলাম, সেটা বৈষ্ণবী জানতো। সেই টাকার থলিটা সে আঁচলে বাঁধতে বাঁধতে এখান থেকে বেরিয়ে গেল। তুমি লোক পাঠিয়ে ওকে ধরে নিয়ে এসো না। ছি শান্তিলতা ছি, নাহি কহো হেন বাণী, পিতার থাকিলে ধন পুত্র কন্যা নেয়, ধন ধন্যে ইহা বই আর কি বা হয়, ছিল ধন নীল কন্যা তাতে কি বা ক্ষতি, দেখি ধন বিনা মোর কি হয় গতি। জানি না, নিজ কন্যা হেতু আরো ধর্মকন্যা ভাবি, কন্যা নিল পিতৃধন কেন কহ চুরি, ধর্মকন্যা নিল টাকা পরে তো লয় নাই। হ্যাঁ আমি জানি না, কোথা হতে আসে ধন কোথা চলে যায়, কে বা দেয় কে বা লয় কে চিনে তাহায়, এই ধন ফিরিতেছে সব ঘরে ঘরে, কোথাকার ধন ইহা কে বা রক্ষা করে, কার লঙ্কা কার হলো কে বা নিল ধন, কোথা সে তিলক জয়ী লঙ্কেশ রাবণ, রাজপুত্র বধু রাজকন্যা যে সীতা, কোথা রইল রাজ্য ধন কোথা রইল পতি, হাজন্ম বনবাসিনী কতই এ দুর্গতি। তুমি তো সবই জানো শান্তিলতা, তবে কেন দুঃখ পাচ্ছ? আমি সব জানি ঠাকুর, কিন্তু মেয়েটা যে কোথায় যাবে, কিভাবে থাকবে, কি খাবে, এসব ভাবলে হ্যাঁ আমি যা ঠিক থাকতে পারছি না। কেন যে দুদিনের জন্য আমার কাছে এসেছিল, আমাকে মা মা বলে ডেকেছিল। জানো শান্তিলতা, ও হয়তো দেবলোকের কোনো শাপগ্রস্ত দেবী, তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য নেমে এসেছিল এই ধরাধামে, আবার গারস্থ ধর্ম পালনের জন্য চলে গেল ধর্মকন্যা আমার। তোমার কথাই যেন সত্যি হয় ঠাকুর। হে ঠাকুর, মেয়েটা যেখানেই থাক ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। দয়াল ভরি কা কর।
शुभ आलो दिशा।